हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम टू ऑनलाइन क्लास। आशा करी तुम्हारा सबाई भालो आसो। तो साधारणत आमी तुम्हारे एर आगे जे भिडियोगुलो करेछि नवम ए दशम श्रेणी हिसाब विज्ञान उपरे, आज के आमी तुम्हारे जे गुरुत्वपूर्ण एक विषय उपरे क्लास निब सेटी होच्छे नवम ए दशम श्रेणी फिनान्स ओ बैंकिंग। तो आज के आमी तुम्हारे जे चैप्टर निये आमी लेक्चर दिब सेटी होच्छे तृतीय अध्याय अर्थेर समयमूल्य, जाके इंग्लिशे बोले टाइम भ्यालू अफ मानी। तो অনেকের সমস্যা একটা হয় যে অনেকে ফিনান্সের ম্যাথগুলো পারো না বা ফিনান্সের ম্যাথগুলো পরীক্ষা করো না, তোমরা শুধু থিওরি যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো করো এবং পড়ো, কারণ তোমাদের মধ্যে অনেকে ম্যাথটা বুঝে না বা অনেকের কাছে ম্যাথটা অনেক কঠিন লাগে বা অনেক শিক্ষক তোমাদের অনেক কঠিনভাবে ম্যাথগুলো সলভ করায়। তো তোমরা যদি আমার এই ফিনান্স এবং ব্যাংকিংয়ের উপরে যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসব সেই ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখো, তাহলে তোমাদের গাণিতিক যে সমস্যাগুলো আছে से समस्यागुलो थाकबे ना इनशाल्ला। आज के आमी तोमादेर किछु इम्पर्टेंट थिओरि निये आलोचना करब, जे थिओरिगुला क एबं ख मार्केर कोश्चेनेर मध्ये आसे। एबं तोमरा जानो जे ग एबं ग चारटा पार्ट फिनान्सेर, क ख ग ग ग एबं ग एर मध्ये कि आसे म्याथ आसे। अनेक समय देखा जाय जे ग एबं ग ते म्याथ आसे, आबार अनेक समय देखा जाय ग अथवा ग शुधु एकटा जायगाय म्याथ आसे। तो जदि तुम मैथटा पुरोपुरि पारो और मैथटा बुझो, मैथे किन्तु एकेबारे फुल मार्क्स। तुम्हार जदि मैथटा पुरोपुरि कारेक्ट है तुम किन्तु फुल मार्क्सटा पाच्छो, किन्तु तुम जदि थिओरि अनेक सुंदर करे लेखो तुम्हारे किन्तु फुल मार्क्स टीचार दिबे ना। सो आमी मने करी जे तुम्हारा जदि मैथगुला करो और से मैथगुला परीक्षा अन्सार दाओ, ताहले तुम्हारे जो फिनान्स और बैंकिंग ए प्लस पाओ एकेबारे सहज हबे। तो चलो भिवर्स, कथा ना बाड़िये आजकेर इम्पर्टेंट लेक्चारटा शुरू करी। तो देखो आमी आज के जे विषय निये आलोचना करब से विषयगुलोर मध्य प्रथम आछे अर्थेर समयमूल्य कि, अर्थेर समयमूल्यर प्रकारभेद, बर्तमान मूल्य कि, भविष्य मूल्य कि, अर्थेर समयमूल्यर उपादानसमूह, रूल 72 कि, सुयोग व्यय, अर्थात अनेकगुला गुरुत्वपूर्ण टपिक्स। तुमि जदि विगत बछरेर बोर्ड कोश्चेनगुलो देखो एखान थेके देखबे अनेक कोश्चेन किन्तु बोर्ड परीक्षार मध्य क अथवा ख एर मध्य तोमरा पाबा। तो आज के आमी तोमादेर एई विषयगुलो खूब सहजभावे এবং পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব, যাতে তোমাদের আজকের পরে এই বিষয়গুলো আর পড়তে না হয়। তাহলে দেখো এখানে অর্থের সময়মূল্য কি। অর্থের সময়মূল্য বলতে বোঝায় সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য বা পরিবর্তন হয় তাকে মূলত কি বলে, অর্থের সময়মূল্য। যেমন মনে করো যে আজকে যদি আমি 1000 টাকা ব্যাংকে জমা রাখি, ব্যাংক কি আমাকে এক বছর পরে 1000 টাকা ফেরত দিবে? অবশ্যই না, ব্যাংক আমাকে কিছু টাকা বেশি দিবে। এই বেশিটা হচ্ছে অর্থের সময়মূল্য। কারণ দেখো আমি এক বছর রাখার ফলে অর্থাৎ আমার এক বছর পরে কিন্তু ওই মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি বলছিলাম যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পার্থক্য বা পরিবর্তনটা ঘটে সেটাই মূলত অর্থের সময়মূল্য। তো আশা করি অর্থের সময়মূল্য আজকের পর থেকে তোমার আর মুখস্থ করতে হবে না। এর পরের টপিকস আমরা আলোচনা করব অর্থের সময়মূল্যের প্রকারভেদ। তাহলে আমরা জানি অর্থের সময়মূল্যকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটাকে বলা হয় বর্তমান মূল্য এবং একটাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। তাহলে বর্তমান মূল্যকে আমরা ইংলিশে বলি প্রেজেন্ট ভ্যালু বা সংক্ষেপে আমরা প্রকাশ করি পিপি দ্বারা, এবং ভবিষ্যৎ মূল্যকে আমরা ইংলিশে বলা হয় ফিউচার ভ্যালু, যেটাকে প্রকাশ করা হয় এফবি দ্বারা। এরপরে আমরা জানব বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, এবং এইগুলো আমরা কিভাবে বের করব, এই সমস্ত ডিটেইলস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং তোমার বন্ধুদের মাঝে সেই ভিডিওটি শেয়ার করে দিবে। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বর্তমান মূল্য কি। তাহলে বর্তমান মূল্য, যেমন মানুষ কিন্তু ভবিষ্যতের জন্য বর্তমানে কি করে, সঞ্চয় করে রাখে। তাহলে বর্তমান মূল্যটা কি, মনে করে যে আমাকে কোনো ব্যাংক 10% সুদ দিব, আমি 10% সুদে এক বছরের জন্য ঢাকা ব্যাংকে টাকা রাখব, এক বছরের জন্য ঢাকা ব্যাংকে টাকা রাখব, ওই ব্যাংক আমাকে দিবে 1100 টাকা, এবং আমি কি করছি 1000 টাকা জমা রাখছি এক বছর আগে। এখন দেখো এখানে কিন্তু দুইটা মূল্য দেওয়া আছে, একটা আছে 1100 টাকা এবং একটা আছে 1000 টাকা। এখন কোশ্চেন হচ্ছে আমার কোনটা বর্তমান মূল্য এবং কোনটা ভবিষ্যৎ মূল্য। তাহলে বর্তমান মূল্যের সংজ্ঞাটা কি দাঁড়ায়, যে ভবিষ্যতে প্রাপ্ত টাকা পাওয়ার জন্য বর্তমান সময়ে আমার যে টাকাটা রাখতে হবে সেটাই হচ্ছে মূলত বর্তমান মূল্য। যেমন আমি ভবিষ্যতে কয় টাকা পেতে চাই, এক বছর পরে 1100 টাকা,
তাহলে এর জন্য আমার কি করতে হয়, বর্তমানে 1000 টাকা রাখতে হবে। তাহলে দেখো এই 1000 টাকা হচ্ছে বর্তমান মূল্য, আর এই যে এক বছর পরে আমি 1100 টাকা পাবো সেটাই হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য। আশা করি বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের যে কনসেপ্ট নিয়ে তোমাদের সমস্যা ছিল সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবং ভবিষ্যৎ মূল্যের যদি আমরা সংজ্ঞাটা প্রকাশ করি তাহলে কি আসবে, ভবিষ্যৎ মূল্য বলতে বোঝায় ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ প্রাপ্ত অর্থকেই বলা হয় অর্থের ভবিষ্যৎ মূল্য। আমি তোমাকে সংজ্ঞা আবার বলছি, ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরে প্রাপ্ত যে টাকাটা আমি পাবো সেই টাকাটাই হচ্ছে আমার অর্থের ভবিষ্যৎ মূল্য। তো আশা করি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট তোমরা পেয়েছো। এরপরে আসো, আমরা যখন অর্থের সময় মূল্য বের করি, অর্থের সময় মূল্য বের করতে গেলে আমাদের কিছু উপাদান বা এলিমেন্ট দরকার হয়। তাহলে সেই উপাদানগুলো অনেকে জানো বা অনেকে জানো না। যেমন অনেক সময় এমসিকিউর মধ্যেও পাওয়া যায়, আবার অনেক সময় দেখা যায় তোমার খ মার্কের মধ্যে বা উল্লেখ করতে থাকতে পারে যে অর্থের সময় মূল্যের উপাদান সমূহ ব্যাখ্যা করো। তো আমরা যদি অর্থের সময় মূল্যের উপাদান সম্পর্কেই না জানি তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তাহলে আজকে আমি তোমাদের অর্থের সময় মূল্যের কি কি উপাদান আছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে অর্থের সময় মূল্য তিনটি, তাহলে সেই তিনটি কি কি আসো একটু আমরা একটু আলোচনা করি। যেমন অর্থের সময় মূল্যের মধ্যে প্রথমে তোমার আছে সময়, দুই নম্বরে ভাগটার হার, এবং তিন নম্বরে হচ্ছে গিয়ে অর্থের মূল্য বা অর্থের পরিমাণ যেটাই বলি। অর্থাৎ আমার অর্থের সময় মূল্যের উপাদান কয়টা? এই যে তিনটা, সময়, ভাট্টার হার এবং অর্থের পরিমাণ। তাহলে এখন আসো, কোনটার ক্ষেত্রে বর্তমান মূল্য বাড়ে, কোনটার ক্ষেত্রে আমার বর্তমান মূল্য কমে, বা ভবিষ্যৎ মূল্য বাড়ে বা ভবিষ্যৎ মূল্য কমে, সেই সম্পর্কে তোমাদের আলোচনা করবো। এবং এখান থেকে দেখবো অনেক এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসে, এবং তোমরা যদি এই বিষয়গুলা ভালো মতো বুঝে নাও তাহলে এমসিকিউর ক্ষেত্রেও তোমাদের জন্য ভালো, কারণ তোমরা এমসিকিউ খুব সহজেই উত্তর দিতে পারবে। অনেকে এমসিকিউ অপশন দেখে কি করে, শিওর না হয়ে আন্দাজে কোনো একটা অপশন বাছাই করে নেয়, এর ফলে কিন্তু দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ওটা রাইট হয় আবার অনেক সময় ভুল হয়। তো তোমরা শিওরলি হয়ে অপশনগুলো শিওরলিভাবে হয়ে সেইগুলোর অ্যান্সার করবে, তোমরা আন্দাজে কোনো অপশন দেখে অ্যান্সার করবে না। এবং তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে তোমাদের ম্যাথ থিওরি এবং এমসিকিউর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তাহলে এখন আসো, সময়ের সাথে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের কি সম্পর্ক এটা আমরা এখন দেখব। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সময় যত বেড়ে যাবে বর্তমান মূল্য তত কমে যায়। হয়তো বিষয়টা অনেকে বুঝতে পারোনি। যেমন সময় যদি আমার 10 বছর হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার বর্তমান মূল্যের পরিমাণটা কমে যাবে। আর বর্তমান মূল্য আমরা নির্ণয় করি, বর্তমান মূল্যের একটা সূত্র আছে, অর্থাৎ বর্তমান মূল্যের সূত্রটা এভাবে দাঁড়ায়, পিবি ইকুয়াল টু এফ বি বাই ওয়ান প্লাস আই বাই এন। তাহলে এটা হচ্ছে আমার বর্তমান মূল্যের একটা সূত্র, অর্থাৎ বর্তমান মূল্য বের করার সূত্র। দেখো আমরা জানি ভাগ করলে মান কি হয়, সংখ্যার মানটা কমে যায়। তাহলে এখানে যখন আমরা বর্তমান মূল্যটা বের করবো তখন কিন্তু আমার ভবিষ্যৎ মূল্য থেকে ভাগ করতে হবে, তার মানে যখন আমরা ভাগ করবো তখন ওই যে মানটা সেটা কিন্তু কমে যায়। তাহলে সময় তোমার যত বেড়ে যাবে তোমার পিবি এর মান বা পিবি এর মূল্য বা বর্তমান মূল্য তত হ্রাস পাবে বা কমে যাবে। এবং তাহলে এফ বি এর ক্ষেত্রে সম্পর্ক কি হবে, তাহলে এফ বি এর একটা সূত্র আছে, দেখো এফ বি সমান সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই বাই এন। তাহলে পিবি এর ক্ষেত্রে কিন্তু এটা কি আছে, গুণে আছে, অর্থাৎ বর্তমান মূল্য ইন্টু ওয়ান প্লাস আই বাই এন। তাহলে গুণ করলে সংখ্যার মান কি হয়, বেড়ে যায় বা বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি যে সময় যত বেড়ে যাবে ভবিষ্যৎ মূল্যের পরিমাণ তত বেড়ে যাবে। আশা করি সময়ের সাথে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের কি সম্পর্ক সেটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমি আলোচনা করব ভাট্টার হার, অর্থাৎ এর মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের সাথে কি সম্পর্ক। ভাট্টার হারের ক্ষেত্রেও সেম একই, ভাগ মানেই মানটা কমে যাওয়া। তো ভাট্টার হার বেড়ে গেলে বর্তমান মূল্য কমে যাবে, ভাট্টার হার যত বেড়ে যাবে ভবিষ্যৎ মূল্যের পরিমাণ তত বেড়ে যাবে। এরপরে যদি আমরা দেখি অর্থের পরিমাণ, এই অর্থের পরিমাণটা হচ্ছে যদি তোমার বর্তমান মূল্য অর্থাৎ পিবি এর মান যত বেড়ে যাবে,
যেমন ধরো আমার বর্তমান মূল্য 5000 টাকা আছে, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ মূল্য কম আসবে। যদি আমার বর্তমান মূল্য 20000 টাকা থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমার ভবিষ্যৎ মূল্যটাও কি আসবে, বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে বর্তমান মূল্যের পরিমাণ যদি বেশি হয়, তাহলে ভবিষ্যৎ মূল্যের পরিমাণটাও বেশি হবে, আর বর্তমান মূল্যের পরিমাণ যদি কম হয়, তাহলে ভবিষ্যৎ মূল্যের পরিমাণটাও কম হবে। আশা করি যে অর্থের সময় মূল্যের যে উপাদানটা, সেই উপাদান সম্পর্কে তোমাদের যে সমস্যা ছিল, সে সমস্যা এই ভিডিও দেখার পরে আর থাকবে না। এরপরে অনেকের কাছে অপরিচিত একটা বিষয়, রুল 72 বা রুল 72 কি? যেমন তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবে, তখন রুল 72, রুল 69 এই জাতীয় অনেক ম্যাথ আছে এবং এই জাতীয় অনেক অঙ্ক বা অনেক থিওরি তোমরা পাবে। তো তোমরা যদি আগে থেকে একটু ধারণা নিয়ে ইন্টারমিডিয়েটে যাও, তাহলে তোমাদের দেখা যাবে সমস্যাটা একটু কম হবে। তোমরা যদি আগে থেকে বুঝে নাও, তাহলে তোমরা এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবে। তাহলে রুল 72টা আমরা একটু আলোচনা করে আসো। রুল 72টা হচ্ছে এমন একটা রুল বা সিস্টেম যার মাধ্যমে আমার বিনিয়োগকৃত অর্থ কত পার্সেন্ট হারে বা কত পার্সেন্ট সুদে এবং কত সময়ের মধ্যে আমি যে টাকাটা বিনিয়োগ করব সেই টাকার পরিমাণটা দ্বিগুণ হবে। আমি তোমাদেরকে আবার একটু বুঝিয়ে বলছি, রুল 72 এর মাধ্যমে আমি যে টাকাটা বিনিয়োগ করব সেই টাকাটা কত পার্সেন্ট হার সুদে এবং কত সময়ের মধ্যে ওই টাকার পরিমাণটা দ্বিগুণ হবে, অর্থাৎ টাকার পরিমাণটা বেড়ে যাবে, এইটা যার মাধ্যমে প্রকাশ করা হয় সেই সিস্টেমকে বলা হয় রুল 72। আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে রুল 72 বুঝিয়ে দিচ্ছি। যেমন রুল 72 এর তোমার একটা সূত্র আছে, সূত্রটা এভাবে যে n সমান সমান 72 বাই i, আবার হবে i সমান সমান 72 বাই n। এখন কথা হচ্ছে i এবং n দ্বারা কি বোঝায়। তাহলে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে দেখো i এবং n ছিল, তো আমরা কিন্তু এক্ষেত্রে এটা আলোচনা করি না, কারণ আমরা রুল 72 যখন করব তখন এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। i দ্বারা বোঝায়, i এর ইংলিশে বলা হয় ইন্টারেস্ট বা সুদের হার, আর n দ্বারা বোঝায় অর্থের সময় বা আমি কত সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করব সেই সময়টাকে বোঝায় n এর মাধ্যমে। এখানে সেম, যদি তোমার রুল 72 এর মাধ্যমে সময়ের পরিমাণটা বের করতে পারো, তাহলে তোমার সূত্র হবে 72 বাই i, অর্থাৎ 72 বাই সুদের হার, এবং যদি তোমার রুল 72 এর মাধ্যমে সুদের হার বের করতে পারে, তাহলে হবে 72 বাই সময়। তাহলে আসো আমরা এই দুটা সূত্র দুটো অঙ্কের মাধ্যমে সলভ করে দেখাবো, যাতে তোমাদের এমসিকিউতে আসলে তোমরা সেটাকে খুব সহজভাবে সলভ করতে পারো, অথবা যদি তোমার কোশ্চেনের মধ্যে থাকে তাহলে তোমরা খুব সহজেই এই কোশ্চেনটা সলভ করতে পারো। যেমন দেখো আমি এখানে দুটো উদাহরণ লিখি। এক নাম্বার উদাহরণটা আমরা এভাবে লিখতে পারি যে পাঁচ বছরের জন্য মনে করো যে 20000 টাকা আমি জমা রাখবো, 20000 টাকা জমা রাখবো দ্বিগুণে। মনে করা যে আমি 5 বছরের জন্য 20000 টাকা বিনিয়োগ করব, এবং আমরা জানি রুল 72 মানে কি, কত সময়ের মধ্যে আমার বিনিয়োগকৃত টাকার পরিমাণ দ্বিগুণ হবে, অর্থাৎ আমার এই 72 এর মাধ্যমে আমরা কি বের করতে পারবো, সময় এবং সুদের হার। তো আমি 5 বছরের জন্য 20000 টাকা বিনিয়োগ করব, এবং সেই 20000 টাকা দ্বিগুণ হলে আমার সুদের হারের পরিমাণটা কত হবে। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সলভ করি, তাহলে সুদের হার কি আই, তাহলে এখানে বলা ছিল 72 বাই এন, তাহলে আই সমান সমান 72 বাই এন, তাহলে আমরা 72 বসাবো, এবং এন এন কত আছে এখানে দেখো, এন মানে বছর, কত আছে 5 বছর, তাহলে আমরা এটাকে ভাগ করে নেবো 14.5%। তাহলে যদি তোমার কোশ্চেনে বলে যে 5 বছরের জন্য 20000 টাকা বিনিয়োগ করলে দ্বিগুণ হলে সুদের হার কত হবে, তাহলে তোমরা এই সূত্র দিয়ে এটাকে সলভ করে দিবে, অর্থাৎ এমসিকিউতে আসতে পারে, আবার গ অথবা গ মার্কের কোশ্চেনের মধ্যে তোমাদের এই কোশ্চেনটা থাকতে পারে। তো আশা করি যে আয়ের মানটা কীভাবে বের করতে হবে তোমরা সেই বিষয়টা বুঝতে পারছো। এরপর আসো আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা এন এর মানটা কীভাবে বের করবো সেটা দেখি। তাহলে একটা উদাহরণ দেই, আচ্ছা দেওয়া যায় 10% সুদের হারে 25000 টাকা
বিনিয়োগ করলে দ্বিগুণ হতে কত সময় লাগবে? তাও দেখো আমরা আগেরটা কি বের করেছিলাম, আয়ের মান ধরো সুদের হারটা, এবং এখানে দেখো একটা উদাহরণ আছে, উদাহরণটা বলা আছে 10% সুদের হারে 25,000 টাকা বিনিয়োগ করলে দ্বিগুণ হতে কত সময় লাগবে। সময় মানে আমরা কি জানি যে এখানে আমার এন এর মানটা বের করতে হবে। তাহলে চলো আমরা সূত্রটা প্রয়োগ করে এই অঙ্কটাকে সলভ করে নেই। তাহলে এন সমান সমান সূত্র হচ্ছে 72 বাই কত আই, তাহলে আই মানে সুদের হার কত আছে তোমার 10%, তাহলে 72/10 ভাগ করে দেওয়া কত 7.2, তাহলে কত সময় লাগে 7.2 বছর। তাহলে আশা করি যে এই রুল 72 এর মাধ্যমে যদি কোনো ম্যাথ তোমার পরীক্ষায় আসে তোমরা সেটা ইজিলি ভাবে এই সূত্রের মাধ্যমে সলভ করে নিতে পারবে। যারা রুল 72 সম্পর্কে জানতা না বা যারা কম জানতা, আজকের এই ভিডিও দেখার পরে তাদের এই রুল 72 এর কনসেপ্ট সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবার। এরপরে আমি তোমাদের লাস্টে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। যদি তোমরা বোর্ড কোশ্চেন দেখো 10টা, তার মধ্যে একবার 6 থেকে 7টা বোর্ড কোশ্চেনের খ মার্কের মধ্যে এই কোশ্চেনটা চাইছে, সুযোগ ব্যয় বলতে কি বুঝো বা সুযোগ ব্যয় কাকে বলে ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা সুযোগ ব্যয় নিয়ে একটু আলোচনা করি এবং উদাহরণের মাধ্যমে সুযোগ ব্যয়টাকে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই। তাহলে প্রথমে আমরা জানি সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা জানি, সুযোগ ব্যয় কি। যেমন কোনো একটি প্রকল্পে যদি আমি বিনিয়োগ করি, অন্য প্রকল্পে বিনিয়োগের আমার কি করতে হবে, সুযোগ ত্যাগ করতে হবে। এই যে আমি সুযোগটা ত্যাগ করলাম, এই ত্যাগটার নামই হচ্ছে সুযোগ ব্যয়। আমি তোমাদেরকে আবারও বলছি সংজ্ঞাটা, যে কোনো একটি প্রকল্পে যদি আমি বিনিয়োগ করি, অন্য প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। এখন তাহলে এই সুযোগ ব্যয়টা আমরা কিভাবে বুঝবো? তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে সুযোগ ব্যয় কনসেপ্টটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। যেমন ধরো তোমার এলাকায় জমির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে, তোমার এলাকায় জমির দাম 10 বছরে দ্বিগুণ হচ্ছে, 10 বছরে দ্বিগুণ। যেমন ধরো জমির মূল্য, যেমন মনে করো তোমাদের আগে 10 বছরে জমির মূল্য কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে এই একটা আমার প্রকল্প, তাহলে আমরা বলছিলাম যে কোন একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য একটি প্রকল্পে বিনিয়োগ আমার কি করতে হবে, ওই সুযোগটাকে আমার ত্যাগ করতে হবে। তাহলে সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে মনে করো এই আমার একটা প্রকল্প, আর একটা প্রকল্প ধরো মনে করো যে এটা আমার প্রকল্প ধরো এ, তাহলে প্রকল্প এ। এবার আমরা প্রকল্প বি দেখি একটা, তাহলে এটা মনে করো যে প্রকল্প বি। তাহলে এখানে বলা আছে যে ঢাকা ব্যাংক 10 বছরে মনে করো যে ঢাকা ব্যাংক 8 বছরে 25,000 টাকা তোমাকে দিবে, 8 বছর পরে। দেখো এখানে প্রকল্প, দুইটা প্রকল্প দেওয়া আছে। প্রকল্প এ বলা আছে যে জমির মূল্য 10 বছর পরে কি হবে, ওই জমির মূল্যটা আমি যে টাকা দিয়ে কিনেছিলাম তার দ্বিগুণ হয়ে যাবে। এবং অন্য একটা প্রকল্প বলা আছে আমি যদি ঢাকা ব্যাংকে টাকা জমা রাখি, 8 বছর পরে ওই ব্যাংক আমাকে কত দেবে, 25,000 টাকা দিবে। এখন যেহেতু এখানে সুযোগ ব্যয় আমরা কিভাবে বের করবো, আমরা রুল 72 দিকে ফলো করব। কারণ রুল 72 বলা আছে যে সুদের হার বের করা যায় এবং সময় বের করা যায়। সো দেখো এখানে কিন্তু তোমার একটা ইনফরমেশন দেওয়া আছে, এখানে তোমার সময়টা দেওয়া আছে। তো আমরা কি করব, সুদের হারটা বের করব। যদি আমরা জমির মূল্যে সুদের হারটা বের করি বা মুনাফার হারটা বের করি, তাহলে কি হবে, আই সমান সমান 72/n, তাহলে কত হবে 72/10, কারণ 10 বছর, তাহলে দেখো এটা হবে 7.2%। এটা আমার জমির প্রকল্প। এবং পরে প্রকল্প ঢাকা ব্যাংকে আমি 8 বছরের টাকা জমা রাখছি, 8 বছর পরে ঢাকা ব্যাংক আমাকে কত, 25,000 টাকা দিবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আয়ের মানটা বের করি, আই সমান সমান 72/n, তাহলে 72/8, তাহলে 8×9=72। তাহলে এই ম্যাথটা দেখো খেয়াল করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনটা আসলে আমার, কোন সুযোগটা আমার গ্রহণ করা উচিত। আমরা যারা ব্যবসা করি তারা কিন্তু
কোন সুযোগগুলো গ্রহণ করে, যে সুযোগ থেকে আমার আয়ের পরিমাণটা বা মুনাফার পরিমাণটা বেশি আসবে, যে খাত থেকে বা যে প্রকল্প থেকে আমার আয়ের পরিমাণ কম আসবে, আমি কিন্তু ওই খাত বা প্রকল্পে কি করবো না, বিনিয়োগ করবো না। অর্থাৎ ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, মুনাফার পরিমাণ বাড়ানো বা বৃদ্ধি করা। তাহলে যদি দেখো আমি জমি ক্রয় করি, অর্থাৎ জমি প্রকল্পটা আমি গ্রহণ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার মুনাফার পরিমাণটা বা লাভের পরিমাণটা আসবে 7.2%। এবং যদি আমি সেই টাকা ব্যাংকেই জমা রাখি, তাহলে ব্যাংক কিন্তু আমাকে সুদের হার বা মুনাফার হার দেবে 9%। এখন তোমার মতে আমার কোন প্রকল্প গ্রহণ করা উচিত, প্রকল্প এ নাকি প্রকল্প বি? যারা ব্যবসা করে তাদের অ্যান্সার একটাই, আমি যে প্রকল্পটা গ্রহণ করবো সে প্রকল্পটা হচ্ছে প্রকল্প বি। কারণটা হচ্ছে এখানে আমার সুদের হারটা বেশি, অর্থাৎ সুদ বা মুনাফার হারটা আমার বেশি হওয়ার কারণে আমি প্রকল্প বিটা গ্রহণ করব। তাহলে আমরা সুযোগ ব্যয় সংজ্ঞাটা কি দিয়েছিলাম, যে কোনো প্রকল্পে যদি আমি বিনিয়োগ করি, অন্য প্রকল্পের বিনিয়োগের সুযোগটা আমার ত্যাগ করতে হবে, তাকে বলা হয় সুযোগ ব্যয়। যেমন ধরো সুযোগটা কীভাবে আমরা ত্যাগ করবো, এখন আমার প্রকল্প দুইটা, আমার বাছাই করতে হবে একটা প্রকল্প। এখন যদি আমি ব্যাংকের প্রকল্পটা গ্রহণ করি, তাহলে কিন্তু আমার এই যে জমির যে ক্রয় প্রকল্প, এটা আমার কি করতে হবে, এই সুযোগটা ত্যাগ করতে হবে। তাহলে আমাদের যদি কোশ্চেনটা এভাবে আসে যে জমি ক্রয়ের প্রকল্প থেকে 7.2% মুনাফা পাওয়া যাবে এবং ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক থেকে 9% মুনাফা পাওয়া যাবে, তুমি এখানে তোমার সুযোগ ব্যয়টা কত হবে, তাহলে অ্যান্সার কি দিবা, 7.2%। কারণ যে প্রকল্প থেকে আমার মুনাফার পরিমাণটা কম আসবে, আমি সেই প্রকল্পটায় বিনিয়োগ করব না, অর্থাৎ আমি সুযোগটাকে ছেড়ে যে প্রকল্প আমাকে বেশি হারে মুনাফা দিবে, আমি সেই প্রকল্পটার সুযোগটাকে কি করব, গ্রহণ করব। তাহলে দেখো এখানে যদি আমি ঢাকা ব্যাংকের প্রকল্পটা গ্রহণ করি, তাহলে এক্ষেত্রে আমার এই 7.2% এই সুযোগটাকে আমার ত্যাগ করতে হবে। সো আমরা বলতে পারি 7.2% এটা আমার কি, সুযোগ ব্যয়। তাহলে আশা করি যে আজকে তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি, সেই টপিকস তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এবং তোমরা হয়তো অনেকে এই বিষয়গুলো জানতা না, কারণ তোমরা অনেকে হয়তো শুধু ম্যাথ করো, এই যে থিওরিগুলো আছে অনেকে এই থিওরিগুলো পড়ো না। তো এই থিওরিগুলো তোমাদের পড়তে হবে, পাশাপাশি ম্যাথ তো অবশ্যই করবা। তো যদি আজকের লেকচারের মধ্যে তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়, তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাকে জানাতে পারো। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবে, এবং ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সবসময় আমার অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবা।